আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নিশাদ শারমিন নিশির প্রধান পুষ্টিবিদ হিসেবে আছি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের সাথে আজকে কথা বলবো নতুন মায়েদের ডায়েট কেমন হবে প্রথমেই জানিয়ে রাখছি যারা নতুন মা হতে যাচ্ছেন তাদেরকে কংগ্রেচুলেশন মা হওয়াটা একটি মায়ের জন্য খুবই গর্বের এবং নতুন একটি বিষয় হওয়াতে অবশ্যই একটি চ্যালেঞ্জিং মা হওয়াটা অবশ্যই একটি মায়ের জন্য নতুন একটি পার্ট তাই যে মা হচ্ছেন তাকে অবশ্যই হতে হবে সতর্ক এবং চারপাশে তার যারা আত্মীয় স্বজন আছেন এবং তার হাজবেন্ডকে অবশ্যই তার সাপোর্টিভ হতে হবে কেননা একটি মায়ের সেই সময় প্রথম যখন প্রেগনেন্সি ধরা পড়ে তখন থেকেই কিন্তু হরমোনাল বিভিন্ন ধরনের চেঞ্জেস হতে থাকে তখন সে হঠাৎ করে বুঝতেই পারে না যে আসলে কি করা উচিত তখন চারপাশের সাপোর্ট তাকে অনেকটা ভালো রাখতে এবং সুস্থ রাখতে এবং অনগত অনুগত যেই নতুন যে শিশু আমাদের ভবিষ্যতে আসতে যাচ্ছে তাদের ভবিষ্যৎটাকেও আমরা সুনিশ্চিত করতে পারি আপনার খাদ্য তালিকাটাকে অবশ্যই একটি প্রথম থেকেই ডায়েটে নিয়ে আসতে হবে অনেকেই প্রথমেই চিন্তা করে যে যেহেতু নতুন ভাবে আপনি মা হওয়াছেন তখনই আপনাকে প্রথম দিন থেকেই ডাবল ডাবল খাবার খেতে হবে তখন প্রথম থেকেই খাবার খাওয়াতে একদম ওজন প্রথম থেকেই কিন্তু বাড়তে শুরু করে দেয় সেটি আসলে আমাদের পুরো প্রেগনেন্সিকে তিনটি ভাগে আমরা ভাগ করে থাকি ফার্স্ট ট্রাইমস্টার সেকেন্ড ট্রাইমস্টার থার্ড ট্রাইমস্টার প্রথম তিন মাসে আসলে খুব একটি ওজন বাড়ার সুযোগ দরকার নেই আপনি খাবারটাকে একটু ব্যালেন্স খাবার খাবেন প্রথম দিকে দেখা যায় যে শরীর অনেক খারাপ থাকতে থাকে বমি আসতে থাকে কেমন যেন একটা শরীর ম্যাজ ম্যাজ করতে থাকে খাবারের একটা অরুচি থাকতে থাকে এই কারণে অনেকে খাবার কিন্তু খেতেই পারে না ভীষণ বমি হওয়াটা আর অল্প বমি হওয়াটার ভিতরে একটু পার্থক্য আছে যদি বমি বমি ভাব হতে থাকে এই নজিয়াটাকে নর্মালি হতে পারে কিন্তু যদি ভীষণ আকারে হয় সেটাকে বলে হাইপার হেমেসিস অবশ্যই তখন কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে এই বিষয়টি আমরা অনেক সময় ইগনোর করি এবং পেশেন্টের অনেক কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তখন আমরা পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে ফেলি এই জায়গাটার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে অবশ্যই যারা নতুন মা হতে যাচ্ছেন তাদেরকে আমি সতর্ক হতে বলবো এবং অবশ্যই গায়নোকোলজিস্টের সাথে সবসময় একটি ফলো কথা বলবো যে যেন কোনো রকম কমপ্লিকেশন ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে সবসময় একটি ফলো আপের সাথে থাকতে হবে যারা প্রথম দিকে প্রেগনেন্সিতে কি খাবো কি খাবো না এই নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে অনেক বেশি ক্যালোরি ইনটেক করতে হবে এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনি যা খাচ্ছিলেন তার থেকে প্রয়োজনে এক মোট দুই মোট বেশি খান এর থেকে বেশি খাওয়ার দরকার নেই আপনি খাদ্য তালিকাকে ব্যালেন্স করে নেন একবারে অনেক খেতে হবে এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে সকাল থেকে রাত পর্যন্ত খাবারটাকে একটি ব্যালেন্সে নিয়ে আসুন কয়েকটি ভাগে ভাগ করে ফেলুন একটি খাবারকে দুইবার করে খান প্রয়োজনে ছয় বারে খান সাত বারে খান কিন্তু খাবারটাকে একবারে খেতে গিয়ে বমি করবেন না অনেকে একবারে খেতে গিয়ে অনেক বেশি বমি করে ফেলে কোন খাবার খেলে আপনার অসুবিধা হচ্ছে সেটি আইডেন্টিফাই করুন বিকজ অব এক একজনের খাবার কিন্তু এক এক রকম ভাবে অসুবিধা করতেই পারে অবশ্যই খাদ্য তালিকায় কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে প্রেগনেন্সিতে সেটি হলো প্রোটিন যেন কম না থাকে সেটি এছাড়া ওমেগা থ্রি অ্যাসিড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি জিনিস সেটি কিন্তু প্রেগনেন্সিতে বাদ দেওয়া যাবে না এছাড়া রাখতে হবে কোলিন এটি আসলে কোথায় পাবেন প্রত্যেক দিন খাদ্য তালিকায় একটি করে ডিম রাখুন ডিম ভাজি খেতে পারেন ডিম পোচ খেতে পারেন ডিম সিদ্ধ খেতে পারেন তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ভাজি বা পোচ খেলে ওজনটা কিন্তু গেইন হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডিম যদি আপনার অনেক সময় হয় যে প্রেগনেন্সিতে আহ অনেকেই সরাসরি খেতে পারে না ব্যাড স্মেল লাগে অথবা খাবারটা খেতে একটা অরুচি বা অনীহা তৈরি হয় সেক্ষেত্রে ডিমের কোনো আইটেম রাখতে পারেন ডিম দিয়ে একটু স্যুপ বানাতে পারেন ডিম দিয়ে আপনি ডিমের তৈরি বা দুধ দিয়ে মিলিয়ে একটু পুডিং বানাতে পারেন অবশ্যই সুগারটাকে অ্যাভয়েড করতে পারেন বিকজ অফ অনেকেই অতিরিক্ত সুগার বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ওজন প্রথম দিকেই বাড়িয়ে ফেলে সেটি কোনো প্রয়োজন নেই অবশ্যই খাদ্য তালিকাটাতে আপনি পুডিং রাখতে পারেন তবে অল্প সুগার দিয়ে এবং সুগারি আইটেমগুলো অনেক বেশি রাখাতে তালিকা রাখা যাবে না খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিনের অংশটা যেটি বলছিলাম প্রোটিন কিন্তু কমানো যাবে না প্রত্যেক দিন দুপুরে দু পিস মাছ রাতে দু পিস মুরগি রাখুন এবার খাদ্য তালিকায় আপনি আর কি রাখতে পারেন সেই বিষয়ে বলছি

তখন কনস্টিপেশনের একটা সুযোগ থাকে সেক্ষেত্রে ফাইবার অবশ্যই যেন খাদ্য তালিকায় থাকে সে রাখতে হবে খাদ্য তালিকায় আপনি গাঢ় সবুজ শাক পালং শাক এবং হাই ফাইবার কন্টেনিং খাবারগুলো রাখেন সেক্ষেত্রে মিক্সড ফ্রুটস রাখতে পারেন খাদ্য তালিকায় খাদ্য তালিকা থেকে মানে ভয় পায় আর আসলে কিছু নেই যে প্রেগনেন্সি হয়েছে এখন আমাকে না খেলে আমার আসলে অসুবিধা হবে এই একটা টেনশন থেকে কিন্তু আসলে খাবার আমরা প্রপারলি খেতে পারি না সেক্ষেত্রে আপনার চারপাশে যারা আছেন আপনার যে আপনাকে টেক কেয়ার করছে তাকে অবশ্যই বলবো যে একটু সাপোর্টিভ হবেন যা খেতে ভালো লাগছে না সেটি ফোর্স না করে কি ভালো লাগে সেটি আইডেন্টিফাই করুন দেখবেন যে আপনার যে যিনি এই মুহূর্তে প্রেগনেন্সিতে আছেন সে অবশ্যই খাবে এবং তাকে একটু কাউন্সেলিং দেন এবং পেশেন্টকে নিজেও বুঝতে হবে যেহেতু আপনি নিজেই একজন বেবি ক্যারি করছেন তার ভবিষ্যতের কথা চিন্তা করেও কিন্তু আপনাকে প্রপার খাওয়া দাওয়া করতে হবে খাদ্য তালিকায় রাখতে পারেন একটু ছোট মাছ কলিজা বাদাম এবং বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি এবং গাঢ় রঙের সেগুলো হতে হবে খাদ্য ব্যালেন্স করলে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তবে খাদ্য তালিকার সাথে সাথে যেটি করতে হবে সেটি হলো ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি না হয় তাহলে কিন্তু বেবির গ্রোথটা কিন্তু কমে আসে সেই ক্ষেত্রে স্ট্রেসলেস থাকতে হবে প্রপার ঘুম হতে হবে লাইফস্টাইলটাকে ব্যালেন্স রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত